নবীন শিক্ষার্থীদের বরণের মধ্য দিয়ে শুরু হলো শাহজাদপুরবাসীর স্বপ্ন রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ। প্রাথমিকভাবে কলা অনুষদের তিন বিভাগ নিয়ে চালু হলো নিয়মিত কার্যক্রম। তিনটি বিভাগে 35 জন করে মোট শিক্ষার্থী, 105 জন, প্রতিটি বিভাগে শিক্ষক 3 জন করে। শিক্ষকদের পক্ষ থেকে সার্বিক চেষ্টা থাকবে এই প্রতিটা কাঁপিয়ে ওঠা এবং যাতে আমরা ডিসেম্বরের মধ্যেই এই কোর্স শেষ করে পরীক্ষা সম্পন্ন করতে পারি। বিশ্ববিদ্যালয়টিকে বিশ্বমানের করতে সর্বাত্মক চেষ্টার কথা জানান উপাচার্য। অবকাঠামো যখন তৈরি হবে তখন নিশ্চয়ই আমরা আরও বিভাগ পাব এবং অনতিবিলম্বে দ্রুতই এই বিভাগ স্থিত হবে। এদিকে বহুল প্রত্যাশিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু হওয়ায় আনন্দিত এলাকাবাসী। এই নতুন বিশ্ববিদ্যালয়ের দীর্ঘায়ু কামনা করি। এই বিশ্ববিদ্যালয় সারা বিশ্বের একটি সেরা বিশ্ববিদ্যালয় হিসেবে পরিগণিত হবে। জননেত্রী শেখ হাসিনাকে আমরা অভিনন্দন জানাচ্ছি। বুড়ি পোতাজিয়ায় প্রায় 300 একর জমির ওপর বিশ্ববিদ্যালয়টি নিজস্ব ক্যাম্পাস নির্মাণ কাজ শুরু করবে এবছরের শেষ দিকে। এখন 2টি কলেজে অস্থায়ী ক্যাম্পাসে নেওয়া হচ্ছে ক্লাস। 2015 সালের 8 মে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীতে বিশ্ববিদ্যালয়টির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফারজানা শ্রাবন্ত, 21শে টেলিভিশন।